ডিয়ার ভিউয়ার্স, হেলিকপ্টার ইঞ্জিন তৈরি করে ইতিহাস গড়ল তুরস্ক। এবার আর অ্যাপাচে নয়, তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনবে বাংলাদেশ। তুরস্ক এবার হেলিকপ্টার ইঞ্জিন তৈরি করে ইতিহাস গড়ল। তুরস্কের তৈরি সামরিক হেলিকপ্টার T-129 অ্যাটাক এবং বেসামরিক হেলিকপ্টার গোগবেতেও এই ইঞ্জিন ব্যবহার করা হবে। তুরস্কের সর্বশেষ চমক হেলিকপ্টার ইঞ্জিন তৈরির দেশের তালিকায় নিজেদের স্থান করে নিল। হেলিকপ্টার ইঞ্জিন তৈরিতে সমর্থ বিশ্বের সপ্তম দেশ হিসাবে আত্মপ্রকাশ করল তুরস্ক। টার্বোশ্যাফ্ট TITS-1400 ইঞ্জিনটি এসকিশেহির প্রদেশে এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক উৎপাদনের জন্য কারখানায় হস্তান্তর করা হয়। এই বিষয়টি তুরস্কের দৈনিক সাভা পত্রিকায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়। আধুনিক যান্ত্রিক সভ্যতার যুগে যে দেশ ইঞ্জিন তৈরির প্রযুক্তিতে যতটা এগিয়ে আছে, সেই দেশের মর্যাদাও তত উঁচু। বিশ্বে মাত্র হাতে গোনা কয়েকটি দেশই হাইটেক ইঞ্জিন তৈরিতে পারদর্শিতা দেখিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখে চলেছে। প্রতিরক্ষা শিল্পে তো ইঞ্জিনই হচ্ছে সবচাইতে বড় উপাদান, যাকে উৎপাদিত পণ্যের প্রাণ বলা হয়। যেমন ফাইটার জেট, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, ড্রোন প্রভৃতি সমস্ত যুদ্ধযানেরই প্রাণ হচ্ছে তার ভেতরে থাকা ইঞ্জিন। এই কথা আর বলার অপেক্ষা রাখে না। আধুনিক সভ্যতায় আজ ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না, এই কথাটির সাথে আর কারোর দ্বিমত নেই। তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়াপ এরদোগান ইঞ্জিন উৎপাদন শুরুর প্রাক্কালে ইস্তানবুলের বাহাতিদিন ম্যানশন থেকে সরাসরি ভিডিও লিঙ্কের মাধ্যমে বলেন, এই প্রকল্পগুলির মাধ্যমে আমরা প্রতিরক্ষা শিল্পের একটি নতুন যুগে প্রবেশ করছি। প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের তৈরি প্রথম হেলিকপ্টার ইঞ্জিন এবং নতুন নকশা কেন্দ্র খোলার উদ্দেশ্যে ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে আরো বলেন, তুরস্ক সব ধরনের বিমান ইঞ্জিন উৎপাদনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিণত হতে এগিয়ে যাওয়ার পথে। তুরস্কের ইঞ্জিনিয়াররা মাত্র 3 বছর সময় নিয়ে এই ইঞ্জিনের নকশা এবং এটি তৈরি করতে সক্ষম হয়। তুরস্কের এসকিশেহির প্রদেশে টার্বোশ্যাফ্ট ইঞ্জিন বিতরণ সুবিধা এবং TUSAS ইঞ্জিন ইন্ডাস্ট্রিজের জন্য একটি নকশা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের শিল্প এবং প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা বারনক এই সময় বলেন, আজ আমরা আমাদের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি ঐতিহাসিক দিন প্রত্যক্ষ করছি। তিনি বলেন, তুরস্ক তার দেশীয় টার্বোশ্যাফ্ট হেলিকপ্টার ইঞ্জিনের ব্যাপক উৎপাদনের জন্য প্রস্তুত, যা বছরে $60 মিলিয়ন উচ্চ প্রযুক্তির আমদানি সাশ্রয় করবে। টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজের ইঞ্জিন উৎপাদনকারী সংস্থা TUSAS ইঞ্জিন ইন্ডাস্ট্রিজের নিজস্ব ডিজাইনে এই ইঞ্জিন নির্মাণ করা হয়েছে। এর আগে সম্প্রতি অতি স্বল্প সময়ের মধ্যে তুরস্ক ড্রোনের ইঞ্জিন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দেয়। আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে তুর্কি ড্রোন ব্যবহার হচ্ছে অভিযোগ এনে কানাডা তুরস্কে তাদের নিজেদের ড্রোন ইঞ্জিন রপ্তানি বন্ধ করার ঘোষণা করার পরই নিজ দেশে ইঞ্জিন তৈরি করে দেখালো চৌকস তুর্কি সামরিক ইঞ্জিনিয়াররা। তুর্কি দৈনিক সাভা পত্রিকায় কিছুদিন আগে তুরস্কের ড্রোন ইঞ্জিন তৈরির খবর প্রকাশিত হয়। পত্রিকাটি জানায়, তুরস্কের বৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বেইকার মাকিনার বাইরাক্তার TB3 এবং সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন আকিঞ্চি অচিরেই দেশে তৈরি এই ইঞ্জিন ব্যবহার করতে শুরু করবে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সময়ের দেশ হওয়া সত্ত্বেও তুরস্ককে কারিগরি উচ্চ প্রযুক্তি হস্তান্তর করতে বরাবরই অনীহা এবং গড়িমসি দেখিয়ে আসছিল সহযোগী দেশগুলি। তবে দেশটির দৃঢ়চেতা নেতা বর্তমান প্রেসিডেন্ট রিচেপ তাইয়াপ এরদোগানের যুগান্তকারী বেশ কিছু পদক্ষেপ সমূহের কারণেই দেশটি পশ্চিমা তথাকথিত মিত্র দেশগুলির বৈষম্যমূলক আচরণের মুখে হাইটেক পণ্য উৎপাদনে বেশ দ্রুততার সাথে এগিয়ে চলেছে। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট এরদোগান দেশটিকে পুরোপুরি পরনির্ভরশীলতা কমিয়ে আনার ব্যাপারে বদ্ধপরিকর। এরই ফলশ্রুতিতে তুরস্ক আগে যেখানে দেশের সামরিক বাহিনীর চাহিদার মাত্র 20% মেটাতে পারত, এখন তা বৃদ্ধি পেয়ে প্রায় 70-80% নিজ দেশের অস্ত্র নির্মাতারাই উৎপাদন করতে সক্ষম হচ্ছে। দেশটির নিত্য নতুন হাইটেক ড্রোন রপ্তানিতেও ইসরায়েল, চীনের মতো দেশগুলির সাথে সমানে পাল্লা দিচ্ছে। তুরস্কের বৃহৎ অস্ত্র নির্মাতা কোম্পানি সমূহ বিশ্বের সেরা 100টি বড় অস্ত্র নির্মাতা কোম্পানির তালিকায় অবস্থানে রয়েছে। বর্তমানে সেই দেশের বড় নির্মাতা প্রতিষ্ঠান আসালসান 54তম এবং টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রি 84তম স্থানে নিজেদের উন্নীত করেছে। এছাড়া অন্যান্য অস্ত্র নির্মাতার মধ্যে জাহাজ নির্মাণে STM, সাজোয়াজান নির্মাণে FNSS, ড্রোনে বাইরাক্তার মাকিনা এবং আরো অন্যান্য প্রতিষ্ঠান যেমন রকেটসান, হাভালসান, BMC প্রভৃতি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে। গত 18 বছর ধরে তুরস্ক পরিচালনা করছেন এরদোগান। এককালে সেদেশের কাসিম পাশা দলের ফুটবল খেলোয়াড় দৃঢ়চেতা এই রাজনীতিবিদ 2003 সাল থেকে প্রধানমন্ত্রী এবং 2014 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তুরস্কের পরিচালনা কাঠামো, সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখা, বিচার ব্যবস্থা সহ নানা ক্ষেত্রে যুগান্তকারী সংস্কার আনেন। অভিযোগ রয়েছে, তার এইসব সংস্কার দেখে আমেরিকা সহ ইউরোপিয়ান দেশগুলি 2016 সালের 16ই জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থানের চেষ্টা করেছিল। তাকে ক্ষমতাচ্যুত করার ওই ব্যর্থ প্রচেষ্টার অন্যতম নায়ক তুরস্কের গুলেন নামক সুফিবাদের নেতা ফতেউল্লাহ গুলেনকে আমেরিকা
হস্তান্তরে অস্বীকৃতি জানানোর পরই এই অভিযোগ আরো দৃঢ় বলে প্রমাণিত হয়। ন্যাটো জোটের অপরাপর দেশ গ্রিস, জার্মানি তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত সেনা অফিসারদের আশ্রয় দেয়, যারা তুরস্কের পার্লামেন্ট ভবনে F-16 বিমান দিয়ে বোমাবর্ষণ করেছে। তাদেরকে তথাকথিত এই ন্যাটো মিত্ররা আশ্রয় দেয় রাস্তায় ট্যাঙ্ক নামে। এরডোগানকে হত্যার জন্য প্রচেষ্টা চালিয়েও সফল হয়নি ষড়যন্ত্রকারীরা। আর ঠিক তখন থেকেই তুরস্ক তার এই ন্যাটো মিত্রদের ব্যাপারে অনেকটাই সতর্ক হয়ে যায় এবং তখন থেকেই তারা ঠিক করে এখন দেশের প্রয়োজনে যে সমস্ত অস্ত্র দরকার তা আর বাইরের দেশ থেকে কেনা হবে না, বা বাইরের দেশ থেকে টেকনোলজি আমদানি করে নিজেদের দেশে বানানো কমাতে হবে। অর্থাৎ দেশটি তখন থেকেই পুরোপুরি ভাবে ঠিক করে নেয় যে এখন থেকে নিজেদের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য যেসব ধরনের হাইটেক অস্ত্র দরকার তা নিজেদের দেশে উৎপাদনের চেষ্টা করতে হবে। আর বলা বাহুল্য, এই চেষ্টাতে তুরস্ক কিন্তু অনেকটাই সফল হচ্ছে এবং আগামী দিনেও হবে। এই সফলতার পিছনে কারণ হলো তুরস্কের সমস্ত সামরিক বিষয়ক বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের একনিষ্ঠ প্রচেষ্টা এবং তার সাথে দীর্ঘদিন ন্যাটো জোটে থাকার ফলে তুরস্ক বিভিন্ন ধরনের হাইটেক প্রযুক্তির অস্ত্র নির্মাণ করার অভিজ্ঞতা এতদিন ধরে অর্জন করেছে। আর সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে দেশটি এখন নিজেদের দেশে বিশ্বমানের ড্রোন, হেলিকপ্টার, ফ্রিগেট, সাবমেরিন ইত্যাদি বানিয়ে চলেছে এবং অদূর ভবিষ্যতে পঞ্চম জেনারেশনের TAI-TFX নামের একটি বিশ্বসেরা ফাইটার জেটও বানাতে চলেছে তুরস্ক। এখানে বলা বাহুল্য, এই ফাইটার জেটটি নির্মাণের ব্যাপারে তারা বাংলাদেশকেও অলরেডি অফার করে রেখেছে। অর্থাৎ তারা চায় বাংলাদেশ এবং অন্যান্য যে সমস্ত ভাতৃপ্রতিম দেশগুলো রয়েছে তারা যেন তুরস্কের সাথে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটি নির্মাণ করার ব্যাপারে যে ডেভেলপমেন্ট ফেস রয়েছে সেখানে তুরস্ককে সাহায্য করে। তার বদলে তুরস্ক এই দেশগুলিকে কোন রকম শর্ত ছাড়াই এই যুদ্ধ বিমানটি বিক্রয় করবে এবং চাইলে এই যুদ্ধ বিমানটির টেকনোলজি হস্তান্তর করে সমস্ত ভাতৃপ্রতিম দেশেই এই যুদ্ধ বিমানটি উৎপাদন করা যেতে পারে। এবং শুধু যুদ্ধ বিমানই নয়, আরো অন্যান্য সমস্ত অস্ত্রই চাইলে বাংলাদেশ সহ অন্যান্য ভাতৃপ্রতিম দেশগুলো নিজেদের দেশে টেকনোলজি হস্তান্তর করে উৎপাদন করতে পারে। বন্ধুরা, এবার আলোচনা করব বাংলাদেশ কেন আর খুব সম্ভবত অ্যাপাচে হেলিকপ্টার কিনবে না, বরঞ্চ অ্যাপাচে হেলিকপ্টারের বদলে ওই একই টাকা দিয়ে আরো বেশি পরিমাণ তুরস্কের তৈরি TAI-T129 অ্যাটাক হেলিকপ্টারটি কিনবে। বন্ধুরা, অ্যাপাচে হেলিকপ্টার কেনার খবর যখন এসেছিল তখন আপনারা সবাই জানেন বাংলাদেশের অনেক মিডিয়া, ইউটিউবার, এমনকি আমিও এটা বলেছিলাম যে আমেরিকার বোয়িং কোম্পানি থেকে হয়তো বাংলাদেশ বিমান বাহিনী নিজেদের প্রয়োজন অনুযায়ী 8টি অ্যাপাচে AH-64E অ্যাটাক হেলিকপ্টার কিনতে চলেছে। এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আমেরিকার তৈরি এই অ্যাপাচে হেলিকপ্টার বিশ্বের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ অ্যাটাক হেলিকপ্টার। আমেরিকা ছাড়াও বর্তমানে আরো বেশ কিছু দেশ এই অ্যাটাক হেলিকপ্টারটিকে ব্যবহার করছে এবং বিভিন্ন ধরনের যুদ্ধক্ষেত্রে এই হেলিকপ্টারটির পারফরমেন্সও দুর্ধর্ষ। তবে এই হেলিকপ্টারটি কিনলে বাংলাদেশকে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে। যেমন আপনারা হয়তো অনেকেই জানেন, আমেরিকার যে কোনো হাইটেক অ্যাডভান্স ডিফেন্স ইকুইপমেন্ট কিনতে গেলে তার আগে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত করতে হয়। এই চুক্তিগুলো আসলে নামেই চুক্তি। এই চুক্তির আড়ালে রয়েছে আমেরিকার বিভিন্ন ধরনের আজগুবি শর্ত, যা একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে একটি বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। এইরকম বেশ কিছু চুক্তি হলো আকসা, জেসোমিয়া, লেমোয়া এবং কমকাসা। এর মধ্যে অ্যাপাচে হেলিকপ্টার কিনতে গেলে হয়তো বাংলাদেশকে আকসা, জেসোমিয়া এবং লেমোয়া এই তিনটে চুক্তি স্বাক্ষরিত করতে হবে। এর মধ্যে আকসা চুক্তিটা অতটা গুরুত্বপূর্ণ না হলেও জেসোমিয়া এবং লেমোয়া এই চুক্তি দুটো কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একরকম হুমকি স্বরূপ। কারণ এই লেমোয়া চুক্তি একবার যে দেশ আমেরিকার সাথে স্বাক্ষর করে তারপর থেকে সেই দেশের সমস্ত সেনাঘাঁটি এবং বিমানঘাঁটি আমেরিকা চাইলে যখন ইচ্ছা ব্যবহার করতে পারবে। অর্থাৎ এই চুক্তিটি আর যদি বাংলাদেশ আমেরিকার সাথে স্বাক্ষর করে তবে যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকা চাইলে বাংলাদেশের সমস্ত সেনাঘাঁটি এবং বিমানঘাটি নিজেদের ইচ্ছামতো ব্যবহার করতে পারবে। ধরে নিন আজ অ্যাপাচে হেলিকপ্টার কেনার জন্য বাংলাদেশ আমেরিকার সাথে এই চুক্তিটি স্বাক্ষর করলো এবং বদলে অ্যাপাচে হেলিকপ্টার পেয়ে গেল। কিন্তু অদূর ভবিষ্যতে যদি চীনের সাথে আমেরিকার কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এবং তখন যদি আমেরিকা বাংলাদেশে থাকা আর্মি বেস এবং এয়ারবেস গুলোকে নিজেদের যুদ্ধের কাজে ব্যবহার করতে চায় তবে কিন্তু তা বাংলাদেশের জন্য খুব অস্বস্তিকর হয়ে উঠবে। তাই এই সমস্ত জেসোমিয়া, লেমোয়া, কমকাসা নামক নিজের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ চুক্তিকে স্বাক্ষর না করাই বাংলাদেশের জন্য এখন বুদ্ধিমানের কাজ হবে। আর সবথেকে বড় কথা, যখন অ্যাপাচে হেলিকপ্টার ক্রয় করার কথা হয়েছিল তখন কিন্তু T-129 অ্যাটাক হেলিকপ্টারটিও বাংলাদেশের অ্যাটাক হেলিকপ্টারের টেন্ডারে অংশগ্রহণ করেছিল। কিন্তু তখন এই হেলিকপ্টারটি অনেকটাই পিছিয়ে ছিল, কারণ এই হেলিকপ্টারটির যে ইঞ্জিনটি ছিল সেটি কিন্তু আমেরিকার তৈরি করা। আর এই হেলিকপ্টারটি কিনলে বাংলাদেশকে পক্ষান্তরে কিন্তু একরকম আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে থাকতে হতো। তুরস্কের কাছ থেকে এই হেলিকপ্টার কেনার পরে যদি ইঞ্জিনের জন্য আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে থাকতে হতো তবে কিন্তু তা বাংলাদেশের জন্য সমস্যা সৃষ্টি হতে পারত। যেমন কিছুদিন আগেই পাকিস্তান 30টি T-129 অ্যাটাক হেলিকপ্টারের অর্ডার দেয় তুরস্ককে, কিন্তু আমেরিকা পাকিস্তানের এই 30টি হেলিকপ্টার তৈরির জন্য তুরস্ককে ইঞ্জিন রপ্তানি করবে না বলে জানিয়ে দেয়। আর তখন থেকেই কিন্তু তুরস্ক জোর কদমে এই অ্যাটাক হেলিকপ্টারটির ইঞ্জিন নিজেরাই তৈরি করার জন্য উঠে পড়ে লাগে
এবং বলা বাহুল্য এখন তুরস্ক এই কাজে সফল হয়েছে এবং চাইলে এখন তুরস্ক নিজেদের ইচ্ছা মতো তাদের এই হেলিকপ্টারটিতে নিজেদের ইঞ্জিন লাগিয়ে যে দেশকে যত খুশি বিক্রি করতে পারবে। আর তাই এখন বাংলাদেশের সামনেও কোনো জটিলতা নেই তুরস্কের এই হেলিকপ্টারটি কেনার জন্য। এই হেলিকপ্টারটি কিনলে কোনো মেজর পার্টসের জন্য তুরস্ক ছাড়া আর অন্য কোনো দেশের উপর বাংলাদেশকে নির্ভরশীল হতে হবে না। আর তাই সব দিক বিচার করেই আমার মনে হয় আর অ্যাপাচে হেলিকপ্টার নয়, বরঞ্চ অ্যাপাচে হেলিকপ্টারের যা দাম সেই দামে বাংলাদেশের এই যে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করার টেন্ডার দেওয়া হয়েছিল তার জন্য যত টাকা বরাদ্দ রাখা হয়েছিল তাতে খুব বেশি হলে 8টা অ্যাপাচে হেলিকপ্টারই আসতে পারত। কিন্তু তার বদলে যদি তুরস্কের তৈরি এই T-129 অ্যাটাক হেলিকপ্টারটি কেনা হয় তবে ওই টাকাতেই আরো বেশি পরিমাণ অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ কিনতে পারবে। আর তুরস্কের তৈরি এই T-129 অ্যাটাক হেলিকপ্টারটিও কিন্তু ন্যাটো স্ট্যান্ডার্ডের এবং শত্রুপক্ষের যে কোনো ধরনের স্থাপনা গুড়িয়ে দিতে সক্ষম। তো এই ছিল আজকের এই পুরো ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।